জামাতে নামাজ আদায় করার সময় মুক্তাদিরা ফাঁকা ফাঁকা দাঁড়াবে নাকি পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, হাদিসের আলোকে বয়ান করবেন। দেখুন, পায়ের গিরা এবং কাঁধ দুটো একসাথে সমান্তরালভাবে মেলানো সম্ভব নয়, দাঁড়ানো লম্বা থাকে ছোট থাকে এটা আক্ষরিকভাবে ওইভাবে মেলানো সম্ভব নয়। তবে দুইটা জিনিস করতে হবে হাদিসের নির্দেশ অনুযায়ী। এক, কাতার বরাবর করতে হবে, কাতার আঁকা বাঁকা করা যাবে না, সামনে পিছিয়ে করা যাবে না, এই জন্য গোড়ালির সাথে গোড়ালি কাঁধের সাথে কাঁধ দেখে বরাবর করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জাতি যদি কাতার বাঁকা করে তাদের অন্তরগুলোকে আল্লাহ বাঁকা করে দেন, তাদের মধ্যে ইখতিলাফ মত মনোমালিন্য তৈরি হয়, মত পার্থক্য তৈরি হয়, মিল থাকে না। আর আরেকটা বিষয় কাতার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ, তা হলো কাতারের মধ্যে অযাচিত ফাঁকা রাখা যাবে না, কাতার যথাসম্ভব মিলিয়ে মিলিয়ে দাঁড়াতে হবে। কান্নাহম বুনিয়ানুম মারসুস, একেবারে সারিবদ্ধ গাছের মতো করে জিহাদের ময়দানে যেরকম আপনার যোদ্ধারা দাঁড়ায় ঠিক সেভাবে নামাজের জন্য দাঁড়াতে হবে এবং কাতারে ফাঁকা বন্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরুর আগে বলতেন, সুদ্দুল খালাল, তোমরা কাতারে ফাঁকা বন্ধ করো। তিনি বলতেন, তোমরা কাতার সোজা করো এবং কাতারে ফাঁকা বন্ধ করো। লা তাদউল ফুরজাত লিশয়তান, তিনি বলতেন শয়তানের জন্য মাঝখানে ফাঁকা রাখিও না। আমাদের দেশে অনেকে এত ফাঁকা রাখে যে মনে হয় যে দুজন দুই নামাজ পড়তেছে, জামাতে যে নামাজ পড়তেছে এটা বুঝার উপায় থাকে না। অনেকে আছে আবার যে কাছে কেউ মিশে দাঁড়াতে চাইলে তিনি বলে, ভাই গায়ের দিকে আসছেন কেন, একটু দূরে দাঁড়া, আছে না এরকম বলে। বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো আলিয়ানুকুম মানাকে ফিস সালাহ, যে ব্যক্তি তার পাশের লোকের সাথে কাঁধটাকে নরম করে দেয়। নরম তার মানে পাশের লোককে তার পাশে দাঁড়াইতে দেয়। এই জন্য ভাইরা আমার, কাতারের মধ্যে ফাঁকা রাখা কোনো ভালো কিছু না। অতএব দুইটা জিনিস কাতারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, এক হলো সোজা করা আর দ্বিতীয় হলো ফাঁকাগুলো যথাসম্ভব পুরা করা এবং বন্ধ করা। চেষ্টা করবো তো ইনশাল্লাহ। করোনা এসে আমাদের সরাই দিছে, তো গেছে তো করোনা কপাল পোড়া, এখন আমরা অন্তত মিলে যাই।